হ্যালো বন্ধুরা আর কে সবাইকে স্বাগত আজকে আমি আমলার মিষ্টি আচার বানিয়ে করে দেখাবো মশলাওয়ালা চলুন দেখুন কীরম করে বানাচ্ছি প্রথমে আমি আগে থেকে নি টোবেতে গরম জল করতে দিয়ে দিয়েছি ওর ওপরে একটা ঝাঁঝরি দিয়ে বসিয়ে দেবো বসানোর পরে পাঁচশো আমলা ভাপাতে দেব এটা এরকম করেই ভাপাতে হবে জলে ফেলে ভাপালে হবে না আমি পনেরো মিনিট এটাকে ভাপাতে দেব এবার আমি ঢাকনাটা পনেরো মিনিট পর খুলে দেখলুম যে ভালো করে ভাপা হয়েছে কি ভাপা হয়ে গেছে এবার আমি একটা ডিশে ঢেলে নেবো ততক্ষণ এটা ঠান্ডা করতে দেবো আমি একটা মশলা বানিয়ে নেব এক চামচ গোলমরিচ এক চামচ জিরে হালকা একটু খোলায় নেড়ে নিয়ে এটাকে গুঁড়িয়ে রাখব তারপর আমি ঠান্ডাটা হয়ে যাওয়ার পরে তা আমলাটা একে একে করে কোয়াগুলো বার করে নিয়ে দানাটা ফেলে দেবো এরম করে আমি সব আমলাগুণকেই কোয়া বার করে নেব সব দানা ফেলে দেওয়া হয়ে আছে এবার আমি একটা কড়াতে দু চামচ সর্ষের তেল দিয়ে দেবো তেলটা গরম হতে দেবো গরম হয়ে যাওয়ার পরেতে এক চামচ পাঁচ ফোড়ন দিয়ে দেবো তারপরে আমলাগুনো যেগুলো ছাড়ানো ছিল ওগুলো আমি কড়াতে দিয়ে দেবো দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব ভেজে নেওয়ার পরেতে আমি আধা চামচ গুঁড়ো লঙ্কা আধা চামচের একটু কম হলুদ গুঁড়ো দিয়ে দেবো দিয়ে একটু নেড়ে নিয়ে আধা কিলো গুড় মানে পাঁচশো গ্রাম গুড় ঢেলে দেব পাঁচশো গ্রাম আমলাও ছিল পাঁচশো গ্রাম গুঁড়ো ছিল দিয়ে এটাকে স্লো আঁচে ভালো করে সেদ্ধ করতে দেবো আর যে মশলাটা বানিয়েছিলাম ওইটা আমি এক চামচ দিয়ে দেবো দিয়ে পঞ্চাশ সেকেন্ড একে নেড়ে নেব আচারটা বানানো হয়ে গেল এটা আপনারা এক বছর পর্যন্ত একটা জারে ভরে রেখে দিলে ভালো থাকবে এইভাবে আচারটা বানাবেন গরমকাল খেতেও ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আবার একটা নতুন রেসিপি নিয়ে আসছি